এর আগে কেউ কখনো ভেবেছো মানে এই জগতে তুমি আসবে বা কিছু একটা শখ ছিল যে আচ্ছা যদি এরকম কোনো একটা ছবি নায়িকা হতে পারতাম অথবা এরকম ভাবে যে টেলিভিশনে দেখা যেত অনেক পপুলার হতে পারতাম কিন্তু কখনো না ওইভাবে চিন্তা করিনি যে কিভাবে হব আসলে হতে পারবো কি না তো ছোটোবেলাতে কিছু ছিল ডাক্তার হওয়ার যে ঠিক আছে নর্মালি সবাই যেভাবে চায় ওইভাবেই হব তো স্বপ্নটা ভেতরেই ছিল ইভেন আমার মার স্বপ্ন ছিল তো মা পরে হচ্ছে আমি তখন ক্লাস টেনে পড়ি মা বললো যে ছবি লাগছে দিয়ে দিবে আমি বললাম যে না এখন না একটু পরে মা তখন আমাকে একটা কথা বললো ভাব যে এখন ছবি দিলে তুই হয়ে যাবি আচ্ছা এখন এমনি দেই হলে পরবর্তীতে আবার আবার এক দু বছর পর আবার দিলাম তো ওই হিসেবে মা ছবি পাঠায় তারপরে কল আছে তারপর তো সুপারস্টার হয়ে গেলাম বাহ খুব চমৎকার তোমার শুরুটা চলচ্চিত্রের মাধ্যমেই তো এই চলচ্চিত্রের বিষয়ে তুমি যদি কিছু বলতে প্রথম চলচ্চিত্র ছিল আমার আছে জল শ্রদ্ধীয় হুমান আহমেদ স্যার তো স্যারের সাথে কাজ করতে পারা তো অনেক বড় বিষয় ছিল তো ওই প্রথম কাজ করার আগে আমাদের আগে একটা নাটক করা হয়েছিল কারণ যেন ফ্রি হতে পারে কারণ আমি তো আগে কখনো ক্যামেরার সামনে কাজ করা হয়নি এটা প্রথম ছিল মানে চলচ্চিত্রের আগে তুমি আগে নাটক করেছিলাম এখন চলচ্চিত্রে তোমার যে অবস্থান এটা থেকে তুমি স্যাটিসফাইড হ্যাঁ আমি স্যাটিসফাইড বাট আমার কাছে মনে হয় যে আরও কিছু ভালো ভালো কাজ মানে আমার এখন অবধি আমি স্ক্রিপ্ট পাইনি অথবা করতে পারিনি ওই ধরনের কাজগুলো যখন করতে পারবো আমার তখন বেশি ভালো লাগবে স্ক্রিপ্ট পাওনি বলতে কি ধরতো ওই ধরনের ছবি মেক হয় না মানে ধরো যে তোমাদের সময় যে ধরনের ছবিগুলো তোমরা করতে প্রতিটা ছবি ওই ধরনের হতো মানে গল্প বলো মেকিং সব কিছু অন্যরকম ছিল এখন আসলে গল্পগুলো অথবা ছবিগুলো করছি হয়তো দশ মানে দশটা স্ক্রিপ্ট আসলে খুব বেশি হলে দেখা যায় যে একটা দুইটা ভালো লাগছে বাকিগুলো হয়তো মনে হচ্ছে যে না এটা আসলে করে মানে কোনো লাভ হবে না আবার কিছু কিছু ছবি এখন আসে যেগুলো সেই আরও দশ বছর আগের টাইমে যেই ধরনের ছবি হতো তো যুক্ত চেঞ্জ হয় না তো এখন ধরো যে সবাই ইউটিউবে মানে বাইরের ছবি দেখছে ইভেন আমাদের এখনকার ছবিগুলো তো অনেক ভালো হচ্ছে তার সাথে যদি তুমি দশ বছর আগের কোনো ছবি তুলনা করো তো তখন তো আসলে ছবিগুলো চলেও না এবং দেখতেও ভালো লাগে না তোমার এই কথাতে আসি মানে তোমার কাছে কি মনে হয় যে তুমি যে ছবিগুলো করছো বা করেছো সেখানে অভিনয় করার স্কোপটা কি কম অভিনয় করার স্কোপ হ্যাঁ মানে অনেকাংশে কম মানে আমি বললাম হ্যাঁ গানগুলো হাইলাইটেড হচ্ছে সেটা কিছু ছবি যেমন আমার করার মধ্যে আমি যদি কয়েকটা ছবির নাম বলি যেমন পদ্মপাতার জল এটাতে আমি অ্যাক্টিং করার অনেক সুযোগ পেয়েছিলাম তারপর হচ্ছে জোনাকির আলো আমার আছে জল এটা প্রথম ছবি সো আমি বলবো যে না বুঝেই আসলে আমার করা তখন তো ওই জিনিসটা আমি ফিল করতাম না অ্যাক্টিংটা কি এই আমি বললে যে যেটাতে আমি কাজ করে চিপ্তি পেয়েছি সেটা হচ্ছে পদ্মপাতার জল জোনাকির আলো আমার মনে হয় যে দু তিনটা ছবির নাম আশা বাকি ছবিগুলো ছবি গুলো আসলাম তুমি জাতীয় আলো জন্য আসলে ক্যারেক্টার আসলে পরবর্তীতে না আমি পাইনি হ্যাঁ নায়িকা ক্যারেক্টার পেয়েছি শুধু নায়িকা যেরকম আমরা গতানুগতিক দেখি দেখি যে নাচ গান থাকে তারপর হিরো সাথে হয় এই ধরনের আইটেম সং থাকে হ্যাঁ আইটেম সং থাকে কিন্তু থাকে না যে অন্যরকম একটা গল্প অন্য রকম কমার্শিয়াল ছবি হবে বাট গল্পটা অনেক সুন্দর থাকবে এই ধরনের আসলে খুব একটা পাইনি তোমার কমার্শিয়াল ছবি করার আগ্রহ তো শুনলাম তোমার সাহিত্য নির্ভর ছবি করার কি ইচ্ছে আছে আমি যে পদ্মপাতার জল যেটা বললাম ওটা একটু সাহিত্য নির্ভর আচ্ছা তো ওইটা আমি মজা পেয়েছি কাজ করে মানে আরো যদি বলি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সব সেটা অবশ্যই করবো যদি এমন হয় যে একদম চুল তোমার কালো করে ফেলতে হবে হ্যাঁ আমি করব সমস্যা নেই না একদম গ্ল্যামারলেস না আমার আমার একদমই কোনো প্রবলেম নেই আচ্ছা মানে এখনকার যারা আছে তারা হয়তো বা একদা মেকআপ দিয়ে আমার মেইন কথা হচ্ছে আমি করতে চাই আমি আমি যখন নাটকেও কাজ করতাম নাটকে যে সব গ্লামার ক্যারেক্টার করতাম তা কিন্তু না আমি মেকআপ ছাড়া অথবা মেকআপ ডাউন করে যে ধরনের ক্যারেক্টার থাকে সবই করেছি নাটক চলচ্চিত্র নিয়মিত হওয়ার আগে অনেকগুলো হ্যাঁ নাটক করেছিলাম তো ওই সময়ের কথা বললাম তো আমি ওখানে কিন্তু ভাঙতাম ফিল্মেও সেম জিনিসটা আমি চাই তো তখন কি মনে হয়েছিল যে সিনেমায় রেগুলার হলে নাটক ছেড়ে দিবে বা কিছু আসলে যেই সময় আমি নাটক করেছিলাম তখন কিন্তু আমার প্রচুর ছবির অফার তো আমার আমার তো ধরো মাঝখানে টু থাউজেন্ড নাইনে আমি আমার প্রাণের প্রিয়া ছবি করি তো ওইটা তো মানে সুপারহিট ছিল ওই সময় তো তারপর আসলে আমার প্রচুর মুভি অফার মানে এসেছিল বাট তখন কোনো কারণে করা হয়নি তখনকার ছবিগুলো আসলে এখন যে ধরনের ছবি করছে এরকম হতো না তো চিন্তা করতাম যে আমার ফ্রেন্ড সার্কেলরা মিলে যদি হলে গিয়ে ছবি দেখতে না পারে তাহলে সেই ছবি করার থেকে না করা বেটার এর পরবর্তীতে যখন আমার ফিল্মে ঢুকি তখন আমার জোনাকের আলো দিয়ে তো ওইটা দিয়ে আবার যখন ঢুকি কন্টিনিউ করা শুরু করি তখন আস্তে আস্তে নাটক করে দিয়েছি নাটক যখন করতে তখন তোমার সবচেয়ে বেশি কার সাথে কাজ করতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করতে সজল ভাইয়া আর সবার সাথেই আসলে কমফোর্টেবল ফিল করতাম কিন্তু তার সাথে আসলে খুনছুটি বেশি হয় আমি এই প্রশ্নটা করার কারণ কি সজল যখন আমার অতিথি হয়ে এসেছিল আচ্ছা তখন ওকেও সেম প্রশ্ন আমি করেছি যে তুমি নাটকে কার সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো আমার আমি বলেছি আমি ছাড়া ও প্রথমে বলেছি মিম ও তো সে মিলে গেল তোমার প্রথমেই সজল ভাইয়ার নামটা বললে দুজনের কথাটাই মিলে গেল